আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক নিয়ে ডিসকাস করব বিগত বছরগুলোতে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় বাংলাদেশ সাধারণ জ্ঞান বিভাগ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব তো আজকে আমরা সেট ওয়ান নিয়ে ডিসকাস করব এবং এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন নিয়ে ডিসকাস করব তো চলুন শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্ক কোন স্থানকে দু হাজার সালের জন্য সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয় উত্তর হচ্ছে মহস্তানগড় জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ মোট কয়টি দেশে কর্মরত আছে উত্তর হচ্ছে বারোটি দেশে বাংলা নামের প্রচলন করেন কে উত্তর হচ্ছে ইলিয়াস শাহ চৈনিক পরিব্রাজক কারামলে বাংলায় আসেন উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন কে উত্তর হচ্ছে ইশা খা সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কে উত্তর হচ্ছে মির্জা মোহাম্মদ পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা কবে ভারতবর্ষে পৌঁছান উত্তর হচ্ছে চৌদ্দশো সালে দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন উত্তর হচ্ছে শেরশা কত সালে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে ষোলোশো সালে ভারতের টেলিগ্রাফ কত বছর চালু ছিল উত্তর হচ্ছে একশো বাষট্টি বছর প্রথম কত সালে বঙ্গভঙ্গ হয় উত্তর হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলের কোন সালে ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয় উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে সীমানা কমিশন কোন নামে পরিচিত উত্তর হচ্ছে র‍্যাড ফ্লিক কমিশন নামে পরিচিত অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কেসিলেন উত্তর হচ্ছে স্যার এফ বারোজ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি উত্তর হচ্ছে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা ছিলেন উত্তর হচ্ছে সূর্য সেন কোন নেতা জমিদার প্রথা হ্রদে প্রধান ভূমিকা পালন করেন উত্তর হচ্ছে এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে এ কে ফজলুল হক ইলামিত্র অংশগ্রহণ করেন কোন আন্দোলনে উত্তর হচ্ছে তেভাগা আন্দোলন মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন উত্তর হচ্ছে নোয়াখালী জেলায় আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কে ছিলেন উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান জমিদারি প্রথা বিলুপ্ত হয় কবে উত্তর হচ্ছে উনিশশো সালে তমউদ্দিন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছিল বৃহবস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য ভাষা অধিকার বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা উত্তর হচ্ছে সিয়েরা লিওন কোন বছর যুক্তফন্ডের প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে উত্তর হচ্ছে উনিশশো সালে বাংলা একাডেমির মূল মিলানায়তনটি কার নামে উত্তর হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে সন্তোষে প্রাক্তন পাকিস্তানকে বিদায় জানাতে আসলাম ও আলাইকুম জানিয়েছিলেন কে উত্তর হচ্ছে মাওলানা আবদুল হামিদ খান ভাসানি তো যাই হোক এটাই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেটের প্রশ্ন তো যারা এই তথ্যগুলো ডাউনলোড আকারে পেতে চান নোট আকারে পেতে চান তারা ডিসক্রিপশান দেওয়া লিঙ্ক থেকে এই নোটটি ডাউনলোড করে নিজেরাই পড়তে পারবেন অথবা নিজেদের সংগ্রহ রাখতে পারেন তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে বলবেন না আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে সবসময় থাকবেন সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ